আদম নবীর কালমা কি ছিল? তিনার উম্মত উম্মতির জন্য কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। আদম নবীর উম্মত উম্মতিরা পড়তেন, আর আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও আদম পয়গম্বর আপনি বলুন আপনার উম্মত উম্মতির কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, তো আপনার কালমা কি? আদম আলাইহিস সালাম তিনি বললেন আমার কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো ও আল্লাহর পয়গম্বর ঈসার হলো লাভ, ও গো মরিয়মের বেটা আপনি বলুন যে আপনার কালমা আপনার উম্মত উম্মতির কালমা কি? তো তিনি বললেন শোনো আমার উম্মত উম্মতির কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসার হলো লাভ, এ ঈসার হলো লাভ আপনি বলুন আপনার কালমা কি? তিনি বললেন আমার কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মোহতারাম, আল্লাহ পাক আসমান থেকে আল্লাহ কতখানা কিতাব আল্লাহ পাঠিয়েছেন? 104 খানা কিতাব, 104 খানা কিতাব, 104 খানা কিতাব। চারখানা কিতাব হলো মশহুর কিতাব, মশহুর কিতাব। আর যে 100 খানা কিতাব আল্লাহ পাক আসমান থেকে যে নাজিল করেছিলেন, টোটালি আল্লাহ পাক 8 জন নবীর উপরে, কয়জন? 8 জন নবীর উপরে আল্লাহ পাক আসমানি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন। জানেন সর্বপ্রথমে আল্লাহ পাক যখন আসমানি কিতাব নাজিল করলেন কোন নবীর উপর নাজিল করেছিলেন জানা আছে? জানেন? জানা নাই? দ্বিতীয় নবীর উপরে আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করেছিলেন, তৃতীয় নবীর উপরে আল্লাহ পাক আসমানি কিতাব নাজিল করেছিলেন, চতুর্থ নবীর উপরে আল্লাহ পাক কিতাব নাজিল করেছিলেন। বিরাদার, সর্বপ্রথমে আল্লাহ পাক আদম আলাইহিস সালাম কে যে আল্লাহ জগতে নবী করে আল্লাহ পাঠিয়েছিলেন, আদম আলাইহিস সালামের উপরে আল্লাহ 10 খানা কিতাব আল্লাহ নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে তিনার ছেলে সিস আলাইহিস সালাম তিনার উপরে আল্লাহ পাক 50 খানা কিতাব আল্লাহ নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় তৃতীয় নবীর উপরে আল্লাহ পাক 30 খানা কিতাব আল্লাহ নাজিল করেছিলেন, তিনি হলেন ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার নবী যিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনার উপরে আল্লাহ 10 খানা কিতাব আল্লাহ নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত খানা হলো গুনেছেন? 100 খানা হলো। ভাইজান আমার গুনেছেন, উনি মনে হয় মন দিয়ে শুনছেন। হ্যাঁ, তারপরে বাকি থাকলো কয়খানা? 4 খানা বাকি থাকলো। এই 4 খানা কিতাব কোন কোন নবীর উপরে নাজিল করেছিলেন জানেন? সর্বপ্রথম
মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাওরাত আল্লাহ নাযিল করলেন সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার কিতাব হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে আল্লাহ নাযিল করলেন জব্বুর কিতাব তৃতীয় নাম্বার কিতাব ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ নাযিল করলেন সেটা হলো ইনজিল শরীফ চতুর্থ নাম্বার কিতাব আল্লাহ নাযিল করলেন যে কিতাব হলো ফুরকানুল হামিদ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পবিত্র কোরআন কার উপর আল্লাহ নাযিল করেছিলেন যে নবীর চর্চা আদম আলাইহিস সালাম করেছেন জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর চর্চা আদম আলাইহিস সালাম করেছেন যে নবীর চর্চা মূসা আনা আলাইহিস সালাম করেছেন যে নবীর চর্চা আমার ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন যে নবীর চর্চা ইদ্রিস আলাইহিস সালাম করেছেন যে নবীর চর্চা এ মুসলমান দাউদ আলাইহিস সালাম তিনি করলেন যে নবীর চর্চা ঈসা আনা আলাইহিস সালাম তিনি বললেন এ জগৎবাসী শোনো আমার পরে একজন নবী আসবেন জগতের বুকে যিনার নামটা হবে আসমানে আহমদ আর জমিনে হবে মোহাম্মদ জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমরা যদি ওই নবীর কলমা পড়নে বালা যদি হও ওই নবীর যদি তোমাদের কলমা যদি নসিব হয়ে যায় তাহলে তোমরা জান্নাতের হকদার হবে জোরে বলো সুবহানাল্লাহ জান্নাতের হকদার হবে আমরা জান্নাতি হব না হব না হ্যাঁ জান্নাতি হব আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ ইনশাআল্লাহ জান্নাতের সার্টিফিকেট নিয়ে আমরা জান্নাতের হকদার হব হব না হয়ে যাব আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর বয়স কত বছর 25 বছর বয়স তিনার চাচা ছিলেন হযরতে আবু তালিব আবু তালিব মনে মনে চিন্তা করেছিলেন আল্লাহ আমার ভাতিজা বড় হয়েছে এখন যদি একটু কাজে কামে যদি একটু লাগতে পারত তো টেনশনটা থাকতো না দূর হয়ে যেত তিনি চিন্তা করেছিলেন ওই সময়তে আমার নবী মুস্তাফা সর্বপ্রথমে কাজ যে আমার নবী করেছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার নবী সর্বপ্রথমে ছাগল চড়িয়েছিলেন জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছাগল চড়ানো হলো নবীদের সুন্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন ওই সময় আমার নবীকে কিছুটা মাল দিয়ে আমার নবী চলে গেছেন খাদিজাতুল কুবরা মনে মনে চিন্তা করছেন ওই সময় খাদিজাতুল কুবরা প্রথম বিবাহ করে স্বামী ইন্তিকাল করে গেছিলেন দুটো সন্তান জন্ম নিয়েছিল সন্তান দুটো ইন্তিকাল করে গেছিলেন দ্বিতীয় বিবাহ করেছিলেন দ্বিতীয় স্বামীও ইন্তিকাল করেছিলেন তার সন্তান ছিল জগতে বেঁচে ছিলেন ব্রাদার তিনি দুই স্বামী মারা যাওয়ার পরে স্বামীর সমস্ত সম্পদগুলো নিজের সম্পদ হয়েছিল সব তিনি নিজের বাপের বাড়ি নিয়ে চলে এসেছিলেন তাই বলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত মালদার হয়েছিল খাদিজাতুল কুবরার মাল নিয়ে সবাই মুলকের সামনে ব্যবসা করতে যেত খাদিজাতুল কুবরা বড় মালদার ছিলেন সবাই তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু কাউরির বিয়ের প্রস্তাবে তিনি রাজি হন খাদিজাতুল কুবরার আমার নবীকে দেখে তিনি পাগল হয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনে মনে চিন্তা করেছিলেন আল্লাহ যদি আজকে আমার বয়সটা হচ্ছে কমসে কম 40 বছর বয়স আর ওই ছেলেটার বয়স কত হতে পারে এত সত্যবাদী লাগছে এত ভালো লাগছে দেখতে মনে হচ্ছে তাকে নিজের স্বামী করব কিন্তু মনের কথা কাকে খুলে বলবো রাত্রি বেলাতে একটা স্বপ্ন দেখলাম খাদিজা যে আমি রাত্রি বেলায় দেখলাম শুয়েছিলাম
তো আকাশ থেকে দেখলাম একটা পূর্ণিমার চাঁদ নেমে আসলো তো পূর্ণিমার চাঁদটাকে আমি ধরতে গেলাম তো পূর্ণিমার চাঁদটাকে আর ধরতে পারলাম না আকাশের দিকে চলে গেল জরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্বপ্নের মানেটা আমাকে জানতে হবে তিনি বললেন কাকে বলা যায় তার বান্ধবী একটা ছিল যার নাম হচ্ছে হযরতে এ সাফিয়া এ সাফিয়াকে বলছেন খাদিজা বলছেন মাইশারা আসার পরে বলছেন মাইশারা একটা কথা বলবো গোপনের খবর বলে কি বলছে জানো আমার মনটা জানো কেমন করছে বলে কি কেমন করছে বলো বলছেন একটা কথা বলবো কাউকে বলো না তোমাকে সমস্যা সমাধানটা করতে হবে বলে কি করতে হবে বলে ওই যে মোহাম্মদ কে দেখেছে এই মোহাম্মদের সম্পর্কে তুমি কি জানো মাইসারা বলছেন খাদিজা কি বলবো যখন তোকে মালপত্র দিয়ে আমার সভাপতির জায়গাতে সুপারভাইজারের জায়গাতে তুমি ওই ছেলেটাকে দাঁড় করিয়ে দিলে তাকে নেতা বানিয়ে দিলে তো নেতা বানিয়ে দেওয়ার পর যখন রাস্তায় চলতে লাগলাম চলতে চলতে দেখি এক জায়গাতে চমহনি রাস্তা আছে তো ওই রাস্তায় গিয়ে দাঁড়ালাম বলল তোমরা কাফেলারা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যখনই গেল যাওয়ার পর আমাকে বলছে মাইশারা আমরা প্রতিদিন সোজা রাস্তা দিয়ে যাই আজকে একটু ব্যাঁকা রাস্তা দিয়ে যাব উল্টো রাস্তা দিয়ে আমরা মুলকের শামের দিকে যাব মাইশারা বলছেন ও মোহাম্মদ যদি তুমি এই রাস্তা দিয়ে যাও তাহলে এই রাস্তা দিয়ে আমরা ভয়ে যাই না কারণ ডাকাতি হতে পারে মাল টাল গুলো ওই জায়গায় ছিনতাই হয়ে যায় যাওয়া যাবে না আল্লাহর নবী বলছেন চলো আগে চলো এই রাস্তা দিয়ে যেতে হবে এই রাস্তা দিয়ে যখনই গেলেন তো মাইশারা দেখছেন যে সামনে দেখতে পাই যে নবী আমার আগে চলছেন আর আগে একটা উটের দল দেখা যায় তো উটের দলটা দেখতে দেখতে যেন আমার নবীকে যখনই সম্মুখে দেখলে উটের দলটা আমার নবীকে দেখে দাঁড়িয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই সময় আমার নবীকে যেন বলছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে যে আমার নবীকে সালাম দিয়ে দিলাম আমার নবীর যেন কানে আর মুখে কথা বলে নিলাম মাইশারা বলল সুবহানাল্লাহ আমি এমন কোনদিন এইরকম আশ্চর্য জিনিস দেখি নাও যে রাত্রিবেলাতে রাস্তায় এমন একটা উটের দল দেখা যায় আর উটের দলে দেখা গেল ওই নবীর সঙ্গে যেন বেজানোয়ারে কথা বলে নিল বলে খাতি যাও আজকে দেখলাম যেন ওই নবীকে ওই মোহাম্মদের সম্মুখে যারা যেন হাত পায়ে চুমন দিয়াও তারা যেন ফোন ফোন লাইন ধরে জঙ্গলের দিকে চলে গেল যতদিন পর্যন্ত তখন তোমরা গেছিও আমি দেখলাম মোহাম্মদের উপরে আজকে মাথায় ছায়া করে যেন নিয়ে দেখেছি মেঘমালা মানে একটা মাথায় ছায়া করেছিল ততদিন পর্যন্ত আমরা গেলাম ততদিন দেখেছি যেন দিনের বেলা দাও তাকে মেঘমালা একটা ছায়া করে গিয়েছি ও খাতিদা শোনো আজকে আমরা যখন গেলাম যাওয়ার পর ওই জায়গাতে আমরা মালপত্র নিয়ে অনেক দিন ধরে আমরা অপেক্ষা করে থাকি কিন্তু যে দিন থেকে আমার মহামাতকে আমাদের সঙ্গে পাঠিয়ে দিয়ে যাও সেই দিনে দেখলাম জানাও আমাদের মালপত্র বিক্রি করতে অসুবিধা হয়নি বলে খাদিজা আমরা এত সুন্দর এমন একটা ছেলেকে আমাদের নেতা বানিয়ে দিয়ে যাও অল্প সময়ে আমরা আজকে মাল বিক্রি করে চলে এসেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাদিজা বলছে আমি তো ওটাই কহবার জন্য বলছিলাম বলছেন আমার বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য মোহাম্মদের কাছে যেতে হবে মাইশারা বলছেন অসম্ভব এটা কেমন করা হয়
তোমার বয়স 40 আর নবীর বয়স হলো 25 জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ খাদিজা তোমার বয়স হলো 40 বছর বয়স আর আমার নবীর বয়স হলো 25 বছর এই প্রস্তাবটা কেমন করে দেওয়া যাবে আমার সম্ভব হবে না খাদিজা বলছে মাইশারা যত টাকা লাগে পয়সা লাগে তোমাকে দিব কিন্তু আমার মনের বাসনাটা পুরা করতে হবে মাইশারা বলে খাদিজা তবে একটা যুক্তি আছে তোমার বাড়িতে একজন আছে যে মহিলার নাম হলো নাফিসাও এ নাফিসার সঙ্গে ওই মোহাম্মদের একটা ফুফু আছে যার নাম হলো সাফিয়াও এর সাফিয়ার সঙ্গে ভালো মহব্বত আসেও যদি তুমি এই নাফিসাকে বলে যদি সিস্টেমটা তুমি যদি রেডি করতে পারো তাহলে নাফিসা যদি আজকে সাফিয়াকে যদি বলে দেয় সাফিয়ার ভাই হলো আবু তালেব আর আবু তালেবের বাড়িতে আমার নবী মোহাম্মদ থাকে রাও তাহলে আবু তালেবের কানে খবরটা চলে গেলে ওই নবীর কাছেও খবর পৌঁছে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হালকা হয়ে যাবে টেনশন থাকবে না বিবাহ হবে না হবে খবরও পাওয়া যাবে এ নাফিসা কোথায় আছে স্বামী খাদিজাতুল কোবরা ডাক দিয়েছিও খাদিজাতুল কোবরা যেমন ডাক দাও নাফিসা বলছেন খাদি খাদিজাও তোমার ডাকে আমরা সাড়া দিয়েছি খাদিজাও তুমি এমন একটা কাজ বলছো এটা তো সম্ভব হতে পারে না কারণ তোমার বয়স হলো 40 বছর আর আমার ওই মুহাম্মাদির বয়স হলো 25 বছর সম্ভব হয় বলে এটা বাদ দিয়ে তুমি যা বলবে বলো অন্য কিছু বলো খাদিজা বলছে নাফিসা যাও কারণ খাদিজার মনটা নবীর প্রেমে মজে গেছে জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাদিজাতুল কবরার কথাটা শুনে নাফিসা বললে চলে গেলাম সর্বপ্রথমে নাফিসার কানে দিলাম নাফিসা বলছেন আমি সফিয়ার কানে যখন খবরটা দিয়ে দিলাম সফিয়া তখন বলছে নাফিসা একটু ওয়েট করো আমার ভাই আবু তালেব আছে আবু তালেবের কাছ থেকে নিয়ে খবরটা নিব তারপরে কোনো খবর হবে ভাইকে ডাকা হলো আবু তালেবকে ডাকার পর বলছেন বোন আমার ভাতিজার তো বয়স হচ্ছে 25 বছর আর খাদিজার বয়স হচ্ছে 40 বছর আমার ভাতিজাকে রাজি হবে কারণ এখানে আমার তো দিমত নয় যদি আমার ভাতিজার সঙ্গে খাদিজার বিবাহ হয়ে যায় তবে আমি হালকা হয়ে যাব আমার ভাতিজার একদিক করে দিতে পারব তবে আমার ভাতিজা রাজি হবে আমার নবীর কাছে প্রস্তাব গেল আমার নবী মোস্তফা বললেন চাচা আপনি যেখানে রাজি হবেন সেখানে ভাতিজাও রাজি আছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী তো জানছেন যে আল্লাহ পাক খাদিজাতুল কবরার সঙ্গে আমার নবীর বিবাহ হবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর জন্য তো জগতের বুকের সার্টিফিকেটটা দিব আমি আল্লাহ আমার নবীর জন্য জগতের মানুষেরা সার্টিফিকেট পাবে আমার নবীর উম্মতদের উপকার হবে ওই বিধবা নারী যদি থাকে তাহলে ওই নারীর যদি প্রয়োজন হয় তাহলে সে বিবাহ করতে পারবে কোনো অসুবিধা হবে হবে না ব্রাদার আমার নবীর জন্য সার্টিফিকেট পাবেন এই জগৎবাসী আমার নবীর জন্য যখন কথাবার্তা আলোচনা হলো কথাবার্তা পাক্কা হলো বিরাদার আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ খাদিজাতুল কুবরার জন্য বিবাহের প্রস্তাব রেডি হলো সব হলো আমার নবীকে দুলহা করে সাজানো হলো আমার নবীকে দুলহা করে সাজিয়ে আল্লাহর কাবা জিয়ারত করি বিরাদার খাদিজাতুল কুবরার বাড়ি নিয়ে যাওয়া হলো খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবীর বিবাহ হলো আমার
নবী মুস্তাফা মোহর দিয়েছিলেন আমার নবী মোহর দিয়ে খাদিজাতুল কুবরার সঙ্গে বিবাহ কমপ্লিট করলেন এখন কিন্তু মোহর মনে হয় আমার ধার বাকি তো চলছে আমাদের চলে না চলে না মৌলভী সাহেব 2 লাখ টাকা মোহর করে নাকি ভালো করে বাঁধে জানেন হীরা লোহা না করতে বড় করে জব্দ করতে হবে মেয়ের বাপ বলছে ওকে জব্দ করতে হবে ভালো করে করে আচ্ছা বলেন তো 2 লাখ টাকা দিয়ে যদি আজকে ওকে মোহরানা বাঁধানো হয় নগদ দিতে পারবে হ্যাঁ বলে সব 500 টাকা এখন দেওয়া হলো ইজাব কবুল করার লাগে উকিল সাহেবের হাতে দেওয়া হলো পাঁচ বাকিটা পরে দেখা যাবে আমার তো বিশ্বাস হয় না জীবন হয় আদায় হবে হয় দেখবে 500 টাকা দিয়ে কমসে কম মানুষের কাছে হলো চাচা ইন্তেকাল করেছে পটল তুলে লিয়ে যাও জেবনে তোলে লেছে খাটলিতে শুয়ে দর পরে চাচির কে বলছে চাচি চাচা মারা গেছে মাপ দিয়ে দাও মোহরানা দিয়েছে কি না মোহরানা শোধ করেছে কি না চাচি বলে 2 লাখ টাকা মাইরা গেল বুঝ বুঝ প্রকাশ যদি না করে তো মনে মনে তো বলবে বলবে না বলবে ভাবজি ভাইরা আমার কমসে কম 10,000 টাকা নগদ আপনি মোহরানা আদায় করবেন হ্যাঁ আদায় করবেন যদি মিয়া বিবি খুশি তো সব খুশি তাই না হ্যাঁ যদি ধার বাকিতে কাজ চলেন তো ধার বাকিতে কাজ চলবে না চলবে চলবে না ধারে যদি হয় তো আপনার স্ত্রী ধারে থাকলো ব্রাদার সাবধান হয়ে যাবেন অতক্ষণ পর্যন্ত আপনি স্পর্শ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি মোহরানা আদায় না করবেন হ্যাঁ সাবধান হয়ে যেতে হবে আমাদের এ থেকে খাদিজাতুল কুবরাকে আমার নবী মুস্তাফা বিবাহ করেছিলেন 20টা ওট মোহর দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওটের দাম করেন তখনকার বাজারে কেমন হতে পারে ব্রাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 20টা ওট মোহর দিয়ে খাদিজাতুল কুবরাকে ইজাব কবুল করলেন এ বিনাদার ওই জায়গাতে আমার নবী মুস্তাফার চাচা আবু তালেব তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা পড়লেন আরকা বিন নাওফিল যিনি হলেন খাদিজাতুল কুবরার চাচা তো ভাই তিনি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা পড়ে বিবাহ কমপ্লিট করলেন জোরে বলুন সুবহানাল্লাহ 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 হাবিব নরে রে নাবে গো আপনি নবী আমার জিহবান রে জীবন আল্লাহর নাবে নরে রে নাবে গো আপনি নবী আমার জিহবান রে জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্জন রাখি যা আল্লাহর নামে নরে রে নাবে গো আপনি নবী আমার জীবন রে জীবন দেখি আয়া ফনার মহাজে যাও আরে পাগল গো ইলা খাদি যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখি আয়া আপনার মাঝে যাও পাগল গো ইলা খাদি যা আরে নিজের হাত সপেহে দিলা আরে নিজের হাত সপেহে দিলা জীবনার জীবন আল্লাহর নামে নরে রে নাবে গো আপনি নবী আমার জীবনের জীবন
पुण्य आमार जीवन साथी अंधकार कबरे बतियो अपनी नबी अमर निर्जन रख जा माल संपद जगा जिला नबीर का दग में लटाया दिला माल संपद जगा जिला नबीर का दग में लटाया दिला अरे फिरिया पाइला आबार नातन जैवान अल्लाह नबे है नरेर नबे गाँव अपनी नबे आमार जीवान रे जीवान देखी आया बनार महाजे जाओ पागल घो इलाखा दी जाओ अरे निजर हाथ सौंप दिला जीवन अर जीव अल्लाह नबे नर नबे गाँव अपनी नबे अमर जीवन रे जीव अल्लाह हम्मा सल्ले सल्लल्लाहु मुहम्मद हरदम जवार सदिकालो पाक नबी मुहम्मद हरदम जवार सदिकालो शाफियाना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর সঙ্গে খাদিজাতুল কুবরার বিবাহ হলো তুলখার পর আবার নবী মুস্তাফার সঙ্গে দুলিতে খাদিজাতুল কুবরাকে ছাপিয়ে নেওয়া হলো আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে আল্লাহর কাবা জিয়ারতি করে দিয়া আপন চাচার বাড়িতে আমার নবী চলে গেলেন আবার নবী বলেন আবার বয়স 25 বছর খাদিজাতুল কুবরা 40 বছর এ আমার সোনা মানিক ভাইরা মা বোনেরা শোনাও আমার খাদিজাতুল কুবরা 40 বছর বয়স কিন্তু খাদিজাতুল কুবরা জানাও আল্লাহ পাক এত রূপ জীবন আল্লাহ দিয়েছেন একজন 17 বছরের জোয়ান নারীর মত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাবন 17 বছরের নারী দেখলে একজন মহিলাকে দেখে যেন বোঝা যায় খাদিজার মনে হয় না যে খাদিজা যার 40 বছর বয়স হয়েছে খাদিজাতুল কুবরাকে সবাই বলতে লাগলো খাদিজা একজন 25 বছরের নওজোয়ানকে তুমি বিবাহ করলে খাদিজা ও খাদিজা যাকে যার বাপ নাই দুনিয়া দাও ও খাদিজা যার মা নাই দুনিয়ায় যাকে এতিম বলে সবাই ডাকে খাদিজা এ খাদিজা তুমি একজন এতিমকে বিবাহ করলে এ খাদিজাও যার কোনো মাল নাই সম্পদ নাই খাদিজাও এ খাদিজাও তোমাকে আমরা কত প্রস্তাব দিয়েছিলাম ধনী ঘরের সন্তানও তুমি প্রস্তাবে রাজি হওনি খাদিজাও এমন কি তুমি দেখলে কই মুহাম্মাদের কাজী এ খাদিজা তুমি আজকে তাকে তুমি বিবাহ করে নিলাও খাদিজাতুল কুবরা তুমি বললে এ মক্কা
নগরের মানুষেরাও বলে তোমরা আমাকে এরকম প্রশ্ন করো মুহাম্মদকে গরি বলে তোমরা মানো তোমরা জানো না এই মুহাম্মাদের মধ্যে এত সুন্দর আখলাক আমি পেয়েছি আমি ব্যবহারটা এত ভালো লেগেছে আমি জানো তার পাগলে আমি প্রেমে পাগল হয়েছি আমি দেখেছি মক্কা নগরী মুহাম্মাদের মতো ওই রকম মানুষ আমি খুঁজে একটাও পাওয়া যায় না তোমরা যখন আজকে খাদিজাতুল কুবরাকে তোমরা এইরকম কথা বলো মুহাম্মদ একজন গরিব মানুষ কিন্তু আল্লাহ পাক আমার নবীকে মানুষ তোরা চিনলি নাও আবার নবীকে চিনতে পারলি না আমার নবীকে চিনলো পরের গরিনেরা চিনলো জোরে বলুন সুবহানাল্লাহ পশু পাখি আমার নবীকে চিনলো আমার বন জঙ্গলে না নবীকে চিনলো আবার নবীকে পাথরে চিনলো কিন্তু মানুষ তোমরা আজকে আমার নবীকে চিনতে পারলে না ওই নবীর ভালোবাসা মহাব্বত যদি জগতে রাখো অবশ্যই তোমরা জান্নাতের হকদার তোমরা হবে মানুষ তোমরা আবার ওই নবীকে তোমরা চিনলে নাও খাদিজাতুল কুবরা বললেই ও মানুষেরা তোমরা যখন আমার নবীকে গরিব বলে ডাকো তোমরা জানো না আল্লাহ পাক আমার নবীকে দুজন জাহানের বাদশাহ করে আল্লাহ পাঠিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলল বলে এ মাইশারা শোনাও বলে আজকে তুমি মক্কা নগরের মানুষরাকে আজকে দাওয়াত করে দাও আমি খাদিজা আমার নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাহি সাল্লামের সম্পর্কে জানিয়ে দেব সবাইকে ডাঙ্কা বাজিয়ে দাওয়াত করে দেওয়া হলো সবাই বলল মক্কা নগরের সংসাইতে বড় ধনী মানুষ যে হলো খাদিজাতুল কুবরা আজকে আমাদেরকে দাওয়াত দিয়েছে দাওয়াতটা গ্রহণ করতে হবে সবাই দাওয়াত খাওয়ার জন্য খাদিজাতুল কুবরার বাড়িতে এসে সবাই হাজির হল খাদিজা বলল তোমরা বসে যাও আমি খাদিজা তোমাদের সম্মুখে কয়েকটা কথা বলাও খানার ব্যবস্থা তোমাদের করব খাদিজাতুল কুবরা ওই জায়গায় তিনি বক্তব্য দিলাও ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন দেখো আমার পার্শ্বে যাও আমার মাথার তাজ আমার মাথার মুকুট যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আমার সামনে দেখতে পাও আমার সম্পদ দেখা যায় এই সম্পদগুলো তোমরা দেখে নাও চোখের সামনে তোমরা দেখে নাও নিজের চোখে তোমরা দেখে নাও আমি যাকে স্বামী বলে গ্রহণ করেছি আমি যাকে মাথার তাজ মনে করে দিয়েছি আমার অর্ধাঙ্গী বলে আমি দেখে নাও আমি এই নবীর পদ ধুলিতে আমার সব সম্পদ গুলো বিলীন করে দিলাম আমি মুহাম্মাদের নামে আমি সব করে দিলাম আজ থেকে তোমরা এই মুহাম্মাদকে আমার স্বামীকে যদি তোমরা গরিব বলো বলে তোমরা গরিব বলতে পারবে না এই সম্পদের মালিক হয়ে গেল সব মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন আমার নবীর কদমে সব ঢেলে দিলে আমার নবী বলছেন খাদিজা সমস্ত মাল তুমি আমার কদমে ঢেলে দিলে কি আবার চাচামি আরম্ভ হয়ে গেল কথা বলছি মা বোনেরা কথা বলেন একটু চুপচাপ থাকে কারণ বাইরের কথা আসলে একটু অসুবিধা হবে সব সম্পদ দখন দিলেন মা খাদিজাতুল কুবরা ঢেলে দিলেন আমার নবী বলছেন খাদিজা তুমি আমার কদমে যখন সব ঢেলে দিয়েছো আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিসাল্লাম এই সম্পদের জন্য আল্লাহ আমাকে জগতে পাঠাইনি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মালগুলোর হক হলো জিনারা গরিব মিসকিন আছে খেতে পায় না তাদের জন্য আমি কি নবী বিলীন করতে পারি খাদিজা বলছেন ওগো আমার নবী ওগো আমার স্বামী আমার মাথার তাজ আমার মাথার মুকুট
আপনাকে আমি যখন সব দিয়েছি আপনার দায়িত্ব আপনি যাকে দিতে পারেন তাকেই দিতে পারেন কোন বাধা বিধাবা থাকবে না জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী বললেন যেমনই আমাকে বলল আমি সঙ্গে সঙ্গে সমস্ত মাল আমি নবী বিলীন করে দিয়েছিলাম গরীব মিসকিনকে আমার নবী সব দিয়েছিলেন খাদিজাতুল কুবরা বলেছিলেন যে সুবহানাল্লাহ এক এক করে 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 আমার নবী মুস্তাফা সব বিলিয়ে দিয়েছিলেন গরীব দুখিনীর জন্য যে গরীব দুখির কথা বুঝতে পারে সেই একজন মহামানব মানুষ হতে পারে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ